তেলটাকে টোটালি অ্যাভয়েড করে খাওয়া ট্রাই করি। প্রথমে আমরা একটু নুডলস ট্রাই করি, এরপর ট্রাই করি এটার ব্রডটা। মেইনলি প্রবলেম ছিল তাদের ব্রডটাতে, ব্রডটা থেকেই আসলে এত বিয়ার্ড একটা স্মেল আসছিল, তাই আমরা ভাবলাম ব্রডটা টোটালি ইগনোর করে এইটার মধ্যে যে কিমচি নুডলস আর চিকেনটাও ছিল আমরা শুধু ওইগুলাই খাবো। আমি আর আমার ভাই লিটারলি চিন্তায় পড়ে গিয়েছিলাম দুজনে এই এক বাটি কীভাবে শেষ করব। তো আমি যেটা করি, প্রথমে চামচে একটু নুডলস নেই, তার উপরে একটু চিকেন দিয়ে এভাবে খাই। সত্যি বলতে শুধু নুডলসের উপরে চিকেন দিয়ে খেতে খুব একটা খারাপ লাগছিল না। এভাবে আমি রামেনের ব্রথের সাথেও ট্রাই করেছিলাম, কিন্তু যেহেতু আমি আগেই বলেছি ব্রথের ফ্লেভারটা খুব বেশি করা, তাই আমার ব্রথটা বাদ দিয়ে জাস্ট নুডলস আর চিকেনটা এইভাবে খেতেই মজা লাগছিল। ফাইনালি আমরা রামেনটা খাওয়া শেষ করি আর ব্রথটা সাইড করে রেখে দিই। এই তো খাওয়া শেষ করে মাস্কটা পরে ফেললাম। এখানে যদি কেউ আসে